হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে আমাদের ফোন দেখা যায় অনেক সময় হারিয়ে যায়, আমরা পরে আর খুঁজে পাই না। তো যদি আপনাদের ফোন হারিয়ে যায়, সেক্ষেত্রে বের করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনার ফোনের আইমি যে নাম্বার আছে, এই নাম্বার নিয়ে থানায় গিয়ে জিডি করলে 3-4 মাসের মধ্যে আপনার ফোনটা আপনি ফেরত পাবেন। এছাড়া আর একটা উপায় আছে যে গুগলের একটা সার্ভিস, এটার মাধ্যমে আপনি চোরের লোকেশন দেখতে পারেন। তার জন্য আপনি গুগল ক্রোমে সর্বপ্রথম গুগল ক্রোমটা ওপেন করবেন। এরপরে এখানে আপনি যে ফোনের জিমেইল ছিল ওই জিমেইলটাতে লগ ইন করবেন। তো এখানে আমার লগ ইন করা আছে, আপনার যদি যদি না থাকে তাহলে আপনারা ওই ফোনের জিমেইলটা দিয়ে লগ ইন করবেন। করার পরে এই যে জিমেইলের যে আইকন, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে উপরে মাঝখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামে একটা অপশন। ওকে, এরপর নিচের দিকে বাম পাশে নিচে লেখা আছে ফাইন্ড এ লস্ট ডিভাইস নামে একটা অপশন আছে। এই ফাইন্ড এ লস্ট ডিভাইসে ক্লিক করবেন। এরপরে আমার ইমেইল দিয়ে যে ফোনটাতে লগ ইন করা আছে এটা হচ্ছে দেখাচ্ছে গ্যালাক্সি A52। আপনার ইমেইল দিয়ে যে কটা লগ ইন করা থাকবে ওইটা দেখাবে। আমি এখন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মডেল নাম্বারটা শো করতেছে। এরপরে এবার নিচে 3টা অপশন আছে, এটা কি প্লে সাউন্ড, তারপরে সিকিউর ডিভাইস, আর হচ্ছে ইরেজ ডিভাইস। যে 3টা অপশন আছে এই 3টা তোমাদের তো কাজ করতে হবে। তো এর সর্বপ্রথমে আমরা যদি এই যে ফোনের মডেল নাম্বার গ্যালাক্সি A52 এর ডান পাশে এখানে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে তাহলে এখানে আপনার ফোনের আইমি নাম্বারটা দেখাবে। এরপরে ফার্স্ট কবে রেজিস্ট্রেশন করছেন এটা দেখাচ্ছে, তারপরে লাস্ট কবে অনলাইনে আসছে এটা হচ্ছে এখান থেকে এই তথ্যটা পাবেন। এরপরে যদি আমরা যে প্লে সাউন্ডটা দেখতে পাচ্ছি, আমাদের ফোনটা যদি আশেপাশে কোথাও হারিয়ে যায় তো সেক্ষেত্রে যদি আমরা প্লে সাউন্ডে যদি দেখেন আমার ফোনটা এখানে বাজতেছে, আশেপাশে যদি কোথাও হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আমার ফোনটা পাবেন। আর এটা যদি অন্য কোথাও যায় তাহলে যার হাতে আছে ও ওখানে বাজবে। এরপরে আমি ব্যাক করে আসলাম। পরে এরপরে হচ্ছে সিকিউর ডিভাইস। এই সিকিউর ডিভাইসে আসার পরে এখানে আমরা 2টা কাজ করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মেসেজ দিতে পারবো। এখানে আমি যদি লিখি যে প্লিজ রিটার্ন মাই ফোন, আমি এটা লিখলাম। এখন নিচে যদি আমি হচ্ছে একটা ফোন নাম্বার দিই, এটা ফোন নাম্বার ড্রপ করলাম। এই ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি যদি এখন সিকিউর ডিভাইসে দিই তাহলে কী হবে, ওই ফোনটা লক হবে এবং হচ্ছে ওনার ডিসপ্লেতে প্লিজ রিটার্ন মাই ফোন এবং এই মোবাইল নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শো করবে। তো যদি উনি ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমাদের ফোনটা ফেরত দিতে পারে। এরপরে হচ্ছে ইরেজ ডিভাইস। ধরেন আপনার মোবাইলে ব্যাংকের কোনো ডাটা থাকতে পারে, তারপরে বিকাশ বা গুরুত্বপূর্ণ কোনো ছবি বা কোনো ভিডিও কোনো কিছু থাকতে পারে। তো আপনি যদি ইরেজ ডাটাতে ক্লিক করেন সেক্ষেত্রে হবে কি, আপনার ফোনটা পাইলেন না কিন্তু ফোনে যত তথ্য ছিল সব ডাটাগুলো এখান থেকে কী হবে মুছে যাবে। সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকতে পারেন যে আপনার তথ্যগুলো মোবাইল হারিয়ে গেছে কিন্তু তথ্যগুলো গায়েব হইল না। এরপরে লাস্টে একটা কথা বলি যে এখানে দেখতে পাচ্ছেন যে এরোচিহ্নের মধ্যে আমি লোকেশন দেখাচ্ছে যে ফোনটা কোন জায়গায় আছে।
এখন আপনি এটাতে ক্লিক করে তখন কোন জায়গায় ফোনটা আছে এই লোকেশনটা ট্র্যাক করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো সর্বশেষ আমি একটা কথা বলবো, যে আপনার ফোনে যদি ডাটা কানেকশন এবং লোকেশনটা অন না থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। ধন্যবাদ বিজিটার।